আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনি দেখবেন আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে কাইনমাস্টার ভিডিও এডিটরের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। তো এর আগে আমি কাইনমাস্টার ভিডিও এডিটরের পার্ট 1 একটা ভিডিও তৈরি করেছি, যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে আজকের ভিডিওটা দেখুন। আর আজকের ভিডিওতে ফার্স্ট টিউটোরিয়ালে যতটুকু কাজ দেখিয়েছি তার পরের অংশ থেকে কাজ দেখাচ্ছি। তো মনে করেন আপনি একটা ভিডিও নিয়ে আসলেন কাইনমাস্টার ভিডিও এডিটরে, তো আপনি সেটাকে ল্যান্ডস্কেপ মোডে রাখতে চেয়েছিলেন বা ইউটিউব মোডে রাখতে চেয়েছিলেন, কিন্তু এটা পোর্ট্রেট লম্বালম্বি মোডে চলে এসেছে। তো তখন আপনি কি করবেন? তখন এটাকে ল্যান্ডস্কেপ মোডে নেওয়ার জন্য এই যে নিচে যে লেয়ার অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে ডান সাইডে কতগুলো অপশন চলে আসলো এগুলোর মধ্যে রোটেট যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর মিররিংয়ে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা উল্টে যাবে, এক কথায় আপনার পিকচারটা উল্টে যাবে। আর যদি নিচে রোটেট অপশনে ক্লিক করেন তাহলে আপনার এই পিকচারটা ঘুরে যাবে। যে ঘুরে গেছে এখন কিন্তু ঠিক হয়ে চলে এসেছে। তো ঠিক হয়ে চলে আসার পর এটাকে সেভ করার জন্য বা এই পজিশনে রাখার জন্য উপর থেকে এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখন এই ভিডিওটাকে প্লে করলে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ শুনতে পাচ্ছি, এই শব্দটাকে আমরা আলাদা করে দিব। সেজন্য এই লেয়ারের উপর আবারও ক্লিক করব। তারপর এখানে মিউজিক যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে যে অডিওটা আছে 100% এটাকে জিরো করে দিব। তারপর আবারও ব্যাক করছি, আবারও প্লে করছি, এখন আর ব্যাকগ্রাউন্ডে কোনো শব্দ নেই। তো আমরা এখন এটার সাথে যদি একটা অডিওকে অ্যাড করে দিই, আমরা আবারও অডিও অপশনে একটা ক্লিক করে দিব, এখান থেকে একটা অডিওকে অ্যাড করে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি এই অডিওটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার জন্য প্লাস সাইনের উপর একটা ক্লিক করতে হবে। তারপর আবারও ব্যাক করছি। অডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে যাতে এই ভিডিওটা প্লে করলে ব্যাকগ্রাউন্ডে একটা অডিও প্লে হয় আর যেন ভালো লাগে সেই কারণে। আচ্ছা, তো এখন এই ভিডিওতে যদি আমরা টেক্সট অ্যাড করতে চাই সেটা আমরা কীভাবে করতে পারবো? তো টেক্সট অ্যাড করার জন্য লেয়ার যে অপশনটা আছে লেয়ার অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আচ্ছা, আমি একটা একটা দেখাচ্ছি। উপরে যে ইমেজ অপশন আছে ইমেজে ক্লিক করলে আপনার এই ভিডিওতে এনে ইমেজ অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি এই ভিডিওতে কোনো একটা থাম্বনেইল এনে দেখাতে চান তাহলে ইমেজের উপর ক্লিক করে থাম্বনেইলটা এনে এক সাইডে রেখে দিবেন। তারপর যদি এই ভিডিওতে কোনো ইফেক্ট ইউজ করতে চান তাহলে এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবেন। ওভারলে, টেক্সট, হ্যান্ডরাইটিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই অ্যাড করতে পারবেন। তো দেখেন আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসছি। তো ধরেন আমি এই ইমেজটাকে অ্যাড করব, এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম। দেখেন ইমেজটা কিন্তু চলে এসেছে। চলে আসার পর এখন এই ইমেজটাকে আপনি এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবেন। ধরেন আমি এখানে রাখলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই ভিডিওর সাথে এই ইমেজের কিন্তু কোনো সম্পর্ক নেই, জাস্ট মাত্র আপনাদের দেখানোর জন্যই আমি এটা করছি। এখন এই যে ইমেজটা এখানে চলে আসলো, তো এই ইমেজটা এই ভিডিওতে কিভাবে আসবে? আপনি এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে ইন অ্যানিমেশন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে ইমেজটা এই ভিডিওতে কীভাবে আসবে? ফেড হয়ে আসবে নাকি পপ হয়ে আসবে নাকি স্লাইড রাইট হয়ে আসবে? তো এটা আপনি এখান থেকে আপনার মতো করে সিলেক্ট করে দিবেন। দেখেন আমি অডিওর সাথে একটা স্লাইড অ্যাড করে দিয়েছি। এবার আমি যদি প্লে করি দেখলেন তো ইমেজটা কীভাবে বাম সাইড থেকে ডান সাইডে চলে আসলো। এভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইমেজ এনে অ্যাড করতে পারবেন। এবং ইমেজে কাজ করার জন্য এই ইমেজ লেয়ারে ক্লিক করে এখানে যে অপশনগুলো আছে ইমেজটাকে ক্রপ করতে পারবেন। আলফা মানে এটার অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ইমেজটাকে কালারেজ করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। দেন ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এখানে এটার অপাসিটি কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। তারপর এখানে যে বিভিন্ন মোড আছে এই মোডগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ওভারলেতে দিলে এই যে হালকাভাবে দেখা যাবে, নর্মালি দিলে একদম ফুললি ভাসবে, এভাবে দিতে পারবেন এই ব্লেন্ডিং অপশনের মাধ্যমে। তো তারপর আমরা লেয়ার অপশনে আবারও ক্লিক করলাম। এবার এই ভিডিওতে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে ইফেক্ট অপশনের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে ইফেক্টটা কোন কারণে ইউজ করা হয় আমি বলছি। যেমন ধরেন আপনি কোনো একটা ভিডিও তৈরি করছেন বাট আপনি চাচ্ছেন যে আপনার ফেস যাতে কেউ না দেখে, তো আপনার ফেসটা কিন্তু ইফেক্ট দিয়ে আপনি ঢেকে ফেলতে পারবেন। সেটা করার জন্য এই ইফেক্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দুই ধরনের ইফেক্ট আছে, কোন ইফেক্ট আপনি নেবেন? যেমন আমি এই ইফেক্টটাই নিলাম। এই ইফেক্টটা নেওয়ার পর দেখেন ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই ইফেক্টের উপর একটা ক্লিক করে এই যে আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইফেক্ট। তো এখন এই লুকটা যাতে কেউ না চিনে এই লুকটা কে, তো এই লুকটার উপরে এই ইফেক্টটাকে রেখে দিন।
রেখে দেওয়ার পর এখন এই ইফেক্টটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তার জন্য এই যে নিচে আলফা অপশন আছে, এখানে 100% আছে, কমিয়ে দিলে আস্তে আস্তে এটা কমে যাবে, এই যে কমে গেছে। আর বাড়ালে আস্তে আস্তে এটা একদম ফুল বেড়ে যাবে, আর চিনাই যাবে না লুকটা কে। তারপর এখানে আরও অপশন আছে, আমরা যদি আবারও ইফেক্ট অপশনের উপর একটা ক্লিক করি, তারপর ইফেক্ট থেকে এখানে আরও আছে ট্রিম। ইফেক্টটাকে আপনি কাট করতে পারবেন, অবশ্যই ফার্স্ট টিউটোরিয়ালে আমি ট্রিম অপশনটা দেখিয়েছি। এই ইফেক্টটাকে আপনি ঘুরিয়ে নিতে পারবেন, ঘোরানোর জন্য রোটেট অপশনে ক্লিক করে দেখেন, এই যে এভাবে ঘুরে যাবে। তো তারপর আমরা আবারও এখান থেকে বের হয়ে যাচ্ছি, আবারও ইফেক্টের উপর ক্লিক করছি, সেটিংসে গেলে এখানে দেখতে পারবেন ব্লক সাইজ, মানে এই যে বলছিলাম যে এটা বাড়াতে পারবেন কমাতে পারবেন, এখানে যে কোন লোক আছে সেটা চিনাই যাবে না। আবার এখানে যদি জিরো নিয়ে আসেন তাহলে ফুললি চিনা যাবে। একদম বাড়িয়ে দিন, 20 নেন, তো এখানে কোনো মানুষ আছে বলে আপনি বুঝতেই পারবেন না। তো এইভাবে ইফেক্ট দিয়ে আপনি কোনো কিছুকে হাইড করে ফেলতে পারবেন, আপনার ফেসটাকে ঢেকে ফেলতে পারবেন। তো তারপর আমরা লেয়ার অপশনে আবারও ক্লিক করে দিলাম, এবার ওভারলে অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টিকার আছে কিছু। স্টিকারগুলো আমরা এনে এই ভিডিওতে অ্যাড করতে পারবো, তার জন্য ক্লাসিক স্টিকার এই অপশনটার উপর ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন অসংখ্য স্টিকার আছে, যদি কোনো স্টিকার এনে আপনার ভিডিওতে অ্যাড করার প্রয়োজন হয় সেটা 100% আপনি এখান থেকে নিয়ে অ্যাড করতে পারবেন। তো দেখেন স্টিকার একটা লেয়ারে চলে এসেছে, এবার এই লেয়ারটার উপর যদি আমরা ক্লিক করি, এখন পূর্বে যে যে কাজ করেছি এখান থেকে রোটেট, ট্রিম, ক্রপ করে ছোটো বড়ো সব কিছু এখানে করতে পারবেন, ঠিক আছে। এবার এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করার জন্য তো এই উপরে তিনটা অপশন আছে, এগুলোর উপর ক্লিক করেন, তারপর কীভাবে এটা আনতে চান আপনি, এভাবে আসবে এভাবে আসবে। এখানে দেখেন আরও আছে, এটাও অ্যানিমেশন, এখানে ফেড, স্লাইড, কীভাবে আপনি আনতে চান, ঠিক আছে। স্লাইড লেফট, যে ক্লক ওয়াইজ এটা টানলে ঘুরে ঘুরে আসবে, থাকুক এইভাবে। তো একটু প্লে করে দেখেন স্টিকারটা কীভাবে আসছে। তো দেখেন আপনার যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারছেন। আমি আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিলাম, এখন যদি টেক্সট অ্যাড করতে চাই তাহলে টেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দেবো, তারপর এখানে কি টেক্সট আপনি অ্যাড করতে চান সেটা এখানে লিখে দেবেন। বাংলায় চাইলে বাংলায় লিখে দেবেন, ইংলিশে চাইলে ইংলিশে লিখে দেবেন। তো আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি, ফ্রেন্ডস আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম, তারপরে যে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন টেক্সটটা চলে এসেছে, টেক্সটটা আপনি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো দেখেন আমি এই টেক্সটটাকে একটু বড়ই রাখলাম, রেখে এখানে রেখে দিলাম। এখন টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারবেন, তার জন্য তো আপনার এই টেক্সটটা সিলেক্ট করাই আছে। তারপর এখানে দেখেন এই টেক্সটের অ্যানিমেশন, আপনি টেক্সটের অ্যানিমেশন মানে টেক্সটটা কীভাবে আসবে, এখানে ইন অ্যানিমেশন ক্লিক করেন, ওভারঅল অ্যানিমেশন ক্লিক করেন, আউট অ্যানিমেশন ক্লিক করেন। তো এগুলো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটাকে সিলেক্ট করে দিবেন, আমি আপাতত যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি একটাকে সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই টেক্সটের কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, এই যেখানে হোয়াইট একটা কালার আছে এটার উপর একটা ক্লিক করে দেন, এখানে অসংখ্য কালার আছে, আপনার যে কালার পছন্দ আপনি সেই কালারকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নিলাম, নেবার পর এই যে এই অপশনটার উপর একটা ক্লিক করে দিলাম, দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক চলে এসেছে। তো ব্ল্যাক কালারটা এত বেশি ভালো লাগছে না, আমি আবারও এটার উপর ক্লিক করে দিলাম, এখান থেকে কালারের উপর ক্লিক করে দিলাম, এবার গ্রিন কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তো আচ্ছা আপাতত রাখছি, আপনারা তো আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে দিবেন, সমস্যা নেই। তারপর এখানে অ্যানিমেশন দেখালাম, তো এটা হচ্ছে স্প্লিট, এটা দিয়ে আপনি কাট করতে পারবেন, আর এটা হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার পছন্দ মতো ফন্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, তাহলে লেখাটার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তারপর নিচে গিয়ে এটার আলফা অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, যদি অপাসিটি কমিয়ে দেন তাহলে লেখাটা দেখা যাবে না, অপাসিটি 100 করে রাখলে লেখাটা দেখা যাবে। তো তারপর হচ্ছে আবারও আমি এটার টেক্সটের উপর ক্লিক করে দিলাম, তারপর এখানে রোটেট, মিররিং এগুলো তো দেখিয়েছি, এগুলো করতে পারবেন। এটা হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, লেফট অ্যাডজাস্টমেন্ট, রাইট অ্যাডজাস্টমেন্ট, এগুলো দুইটা তিনটা লাইন থাকলে এগুলো কাজ করবে, একটা লাইনে কাজ করবে না। তারপর এই লেখার মধ্যে শেডো, গ্লো, আউটলাইন, ব্যাকগ্রাউন্ড, লেখার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, দেখেন লেখার এখন একটা ব্যাকগ্রাউন্ড আমরা চাইলেই দিতেই পারি। এর কালারটা অ্যাড করার জন্য এই কালারের উপর একটা ক্লিক করে দেবো, তারপর ব্যাকগ্রাউন্ডে কী কালার দিতে চাচ্ছি, আমি দিলাম হোয়াইট কালার, সেই হোয়াইট কালারটা সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে এখন একটা কালার চলে এসেছে। তো এখান থেকে এই অপশনগুলো দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, তারপর ফুল উইথ ব্যাকগ্রাউন্ড, ফুল উইথ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে আপনার
নিচে এই টেক্সটটা যে জায়গায় আছে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একটা হেডলাইনের মতো একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। টেক্সটের আউটলাইন অ্যাড করার জন্য এটার উপর একটা ক্লিক করে দিবেন। আউটলাইনে আপনি কী কালার দিতে চান সেই কালারটাকে সিলেক্ট করে দিবেন। আমি একটু ডিফারেন্ট এই যে রেড কালার দিলাম, তারপর বের হয়ে যাচ্ছি। তো এখন আউটলাইনে আমরা যে কালারটি রেড ইউজ করেছি সেটা কিন্তু ইউজ হয়েছে, বাট এই যে আইটা অফ থাকার কারণে দেখা যাচ্ছে না। আমরা এটাকে অন করে দিব। তো ফ্রেন্ডস দেখেন টেক্সটের সাথে একটা রেড কালার অ্যাড হয়ে গেছে, এটাই হচ্ছে টেক্সট আউটলাইন। তারপর টেক্সটের সাথে আপনি গ্লো অ্যাড করতে পারেন, গ্লো অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে গ্লোতে আপনি কী কালার ইউজ করতে চান, আমি আরও একটা ডিফারেন্ট কালার ইউজ করছি। আমি এখান থেকে আরও একটা ডিফারেন্ট কালার ইউজ করছি, আমি ইয়েলো কালারটা ইউজ করলাম। ইয়েলো কালার ইউজ করে তারপর ওকে করে দিলাম। তো এখন দেখেন এটার সাথে কিন্তু একটা গ্লো অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে শেডো অ্যাড করতে পারেন, ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে সব কিছুই দিতে পারবেন। তারপর আমরা এখান থেকে ব্যাক করে নিই। ব্যাক করে নেবার পর এই যে নিচে লেয়ারগুলো আমরা কাজ করলাম, এখন এই সবগুলোকে একটু সমান করে নিই। সমান করে নেওয়ার জন্য পেছনের দিকে টান দিবেন, এখান থেকে যদি কমাতে চান এটাও টান দিবেন। তো এখন দেখেন আমরা যতটুকু কাজ করেছি সেটা যদি প্লে করি তাহলে কাজগুলো কীভাবে আসে দেখেন একটু। অর্থাৎ ভিডিওতে আপনার প্রয়োজনীয় সব কিছুই আপনি অ্যাড করতে পারবেন একটা একটা করে, যখন যেটা আপনার প্রয়োজন। আবার আমরা লেয়ার অপশনের উপর ক্লিক করে দিলাম, তারপর এখানে হ্যান্ড রাইটিং যে টুলটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন কিছু টুল চলে এসেছে। প্রথম যেটা আছে এটা হচ্ছে একটা পেন্সিল, এখানে আপনি কীভাবে আর্ট করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম। তারপর অনেক টিউটোরিয়াল ভিডিওতে দেখবেন যে মার্ক করে দেয়, এখানে ক্লিক করেন, এই যে এখানে ভাঙচুর হচ্ছে, এই মানুষটা এখানে দাঁড়ানো আছে, এভাবে যে দেখানো হয় এগুলো এই হ্যান্ড রাইটিং টুলের মাধ্যমেই করা হয়। তো আপনি এই হ্যান্ড রাইটিং টুলের যে পুরুত্বটা আছে সেটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। যদি আপনি এই এদিকে রাখেন তাহলে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে, আর যদি নিচের দিকে রাখেন তাহলে কমবে। আর যদি আপনি এটাকে ডিলিট করে দিতে চান তাহলে এই অপশনটার উপর ক্লিক করে এভাবে একটু ঘষামাজা করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখানে এই তিনটা জিনিসই কাজ করে। তারপর আমি আবারও ব্যাক করছি। তো লেয়ার অপশন থেকে আজকে কিন্তু আমরা ইমেজ, ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যান্ড রাইটিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখিয়ে নিয়েছি। কাইনমাস্টার থেকে আর তেমন বেশি কাজ বাকি নেই, আর দু একটা টিউটোরিয়াল তৈরি করলে এই কোর্সটাই ফুল কমপ্লিট হয়ে যাবে। তো টিউটোরিয়ালটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কাজ শেখার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন, অ্যান্ড পরবর্তী হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।